যেটা হচ্ছে প্রকৃত সত্য, যেটা সত্য বলে প্রমাণিত হবে, এবং কোনো লেখাতে লেখকের ব্যক্তিগত ইমোশন কিংবা ব্যক্তিগত কোনো ধারণা প্রকাশ করে না, সেটা হচ্ছে ফ্যাক্ট বা প্রকৃত সত্য। আর যেটা হচ্ছে লেখকের ব্যক্তিগত ধারণা প্রকাশ করে সেটা হচ্ছে মতামত। এবার এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো থেকে আমরা ফ্যাক্ট এবং অপিনিয়ন আলাদা করব। এখানে বলছে যে এখন ঘটনা এবং মতামত বিষয়ক নোটটি আবার পড়ো এবং নিচের তালিকা থেকে এদের যথাযথ বৈশিষ্ট্যগুলো বাছাই করে নিচের সারণিতে সাজাও। এরপর ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন সম্পর্কে তোমার ধারণা শ্রেণীতে শেয়ার করো। তো এখানে লক্ষ্য করো, এই যে যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আছে, এগুলো আমরা এবার এই ফ্যাক্ট এবং অপিনিয়ন এই ছকে আমরা সাজাবো। তো তার আগে আমরা একটু দেখে নিই যে কোনটা ফ্যাক্ট হতে পারে আর কোনটা অপিনিয়ন হতে পারে। এখানে লক্ষ্য করো, বৈশিষ্ট্যগুলো অলওয়েজ ট্রু অ্যান্ড ক্যান বি প্রুভেন, সবসময় সত্য এবং যেটা প্রমাণিত হতে পারে, তো এটা নিশ্চয়ই হবে ফ্যাক্ট। তারপরে অ্যান এক্সপ্রেশন অফ বিলিফ অ্যাবাউট সামথিং, কোনো কিছু সম্পর্কে একটা ধারণা প্রকাশ করা, সেটা হচ্ছে কোনো একটা বিশ্বাস বা ধারণা প্রকাশ করা, সেটা হচ্ছে মতামত। তাহলে এটা হবে মতামত। এরপর দেখো, রিলাই অন অবজারভেশন অর রিসার্চ, যেটা কোনো গবেষণার উপর নির্ভর করে, সেটা হচ্ছে ফ্যাক্ট বা সত্য ঘটনা, তো এটা হবে সত্য ঘটনা। বেসড অন অ্যাজাম্পশনস বা অনুমানের উপর ভিত্তি করে সেটা হয় মতামত। এরপর দেখো, হ্যাজ ক্রেডিবল সোর্সেস লাইক রিসার্চ, নিউজ পেপার অ্যাটসেট্রা, কিছু নির্ভরযোগ্য উৎস থাকে যেমন গবেষণা কিংবা সংবাদপত্র, তাহলে আমরা জানি যে এটা ফ্যাক্ট, আমরা উপরে নোটে যেমনটা পেয়েছিলাম। এরপর দেখো, দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মে বি দ্য টিচার, মাদার অ্যাটসেট্রা, দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন মানে ইনফরমেশন এর সোর্স হতে পারে টিচার অথবা মা বাবা, তো এটা হবে নিশ্চয়ই অপিনিয়ন। এরপর দেখো যে তুমি, ওয়াকিং ইজ দ্য বেস্ট ওয়ে টু ভিজিট আ নিউ প্লেস, আমার কাছে ওয়াকিং হচ্ছে একটা ভালো উপায় একটা নতুন স্থানে যাওয়া, তো এটা হচ্ছে আমার ধারণা। এটা কিন্তু অন্যদের কাছে অন্যরকম ধারণা হতে পারে, অন্যরা এটা পছন্দ নাও করতে পারে, তার মানে এটা হচ্ছে অপিনিয়ন। এরপর দেখো, মাই মাদার হ্যাজ আ ড্রাইভিং লাইসেন্স, আমার মায়ের একটা ড্রাইভিং লাইসেন্স আছে, তো ড্রাইভিং লাইসেন্স যে আছে এটা নিশ্চিত, এটা সত্য, এটা প্রমাণ করা যাবে, তার মানে এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট। এরপর দেখো, ইউনিভার্সাল মানে হচ্ছে বিশ্বব্যাপী, যেটা প্রমাণিত হয় সেটা হচ্ছে ইউনিভার্সাল, তাই এটা হবে ফ্যাক্ট। এরপর দেখো যে ভ্যারাইজ ফ্রম ওয়ান পার্সন টু দ্য নেক্সট, একজন ব্যক্তির থেকে আরেকজনের কাছে ভিন্ন ভিন্ন হয়, সেটা হচ্ছে মতামত। তারপর দেখো, ডিবেটেবল, যেটা ডিবেট করা যায় বা যেটা নিয়ে বিতর্ক করা যায়, সেটা হচ্ছে মতামত। হ্যাজ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স অর পারসুয়েড আদার্স, যেটা অন্যদেরকে প্রভাবিত করার বা পটানোর ক্ষেত্রে একটা পাওয়ার থাকে, তো এটাও আমরা মতামত দিতে পারি। অনেকে আমরা আমাদের ধারণা মতামত দিয়ে অন্যদেরকে আমরা পারসুয়েড করতে পারি, পটাতে পারি। এরপর দেখো, অ্যাকর্ডিং টু দ্য নিউ নেশন দ্য লিটারেসি রেট, এটা লক্ষ্য করো, আমরা নোটে পেয়েছিলাম যে অ্যাকর্ডিং টু তারপরে সোর্স থাকলে সেটা হবে ফ্যাক্ট, তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু তারপরে দ্য নিউ নেশন পত্রিকার নাম দেওয়া আছে, তো এটা নিশ্চয়ই হবে ফ্যাক্ট। তারপর দেখো, সাপোর্টেড বাই এভিডেন্স মানে প্রমাণের দ্বারা সাপোর্ট, সেটা হচ্ছে ফ্যাক্ট। তারপরে দেখো, ইনভলভস আওয়ার ফিজিক্যাল সেন্সেস লাইক হিয়ারিং, সিং, স্মাইলিং, টাচিং অর টেস্টিং, তো এটা আমাদের এই ফিজিক্যাল সেন্সের সাথে রিলেটেড, যেহেতু পছন্দ অপছন্দের সাথে সম্পৃক্ত, তাই এটা হবে নিশ্চয়ই, এটা হবে অপিনিয়ন বা মতামত। তো এবার আমরা এই ছকটি পূরণ করে দেখব যে যেগুলো আমরা পৃথক করলাম সেগুলো এই ছকে বসাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা ছকটি এখন পূরণ করে ফেলেছি, যেগুলো আমরা একটু আগে আলাদা করলাম ফ্যাক্ট এবং অপিনিয়ন, সেগুলো আমরা ছকে এবার বসিয়ে দিয়েছি, তো এভাবে তোমরা এই ছকটিকে পূরণ করে নিবে। আর ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে তোমরা নোটটি আরেকবার পড়বে, অর্থাৎ এই ভিডিওটি পুনরায় আরেকবার দেখবে, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি, তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিবে।
আমরা।